ঢাকা মহানগরীর 15টি সংসদীয় আসনে বিশিষ্ট কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। ঢাকা 4, 5 ও 6 এবং 13 ও 14 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। তবে ঢাকা 10 আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে ভোট যুদ্ধে থাকছে জাতীয় পার্টি। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। রাজধানী সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকাল 9টা থেকে ছিল জমজমাট। মহানগরীর 15টি আসন থেকে 186 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ের শেষ দিন ঢাকা 4 আসনে নৌকার প্রার্থী সানজিদা খানম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা ডক্টর আওলাদ হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনে 2014-18 সালে নৌকার প্রার্থী সানজিদা খানমকে জাতীয় পার্টির জন্য সরে আসতে হয়েছিল। তবে এবার ত্রিমুখী লড়াইয়ে আছেন তিনি। ঢাকা 6 আসনে লড়াই হবে দ্বিমুখী। নৌকার প্রার্থী সাইদ খোকন এবং জাতীয় পার্টির ফিরোজ রশিদ থাকছেন মাঠে। লাঙ্গলের জোয়াল কাঁধে নিলে কতটা ভারী লাগে, কতটা হালকা লাগে, সেটা যে জোয়াল টানবে সেই বুঝবে। আমরা তো নৌকার মাঝি, উজানে নাও আপনার বেয়ে অভ্যস্ত। আমি চাই যে ভোটারদের আকর্ষিত করতে, আমাকে তরুণ হিসেবে মনোনীত করা হয়েছে যাতে করে আমি তরুণ ভোটারদের ভোট কেন্দ্রে আকর্ষিত করতে পারি। ঢাকা 10 আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের আসনে মোট প্রার্থী ছিলেন 11 জন। নানা কারণে 8 জনের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মাঠে 3 জন থাকলেও ফেরদৌসের মূল লড়াই হবে জাতীয় পার্টির সঙ্গে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোটের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এটাকে ফিরিয়ে আনা এবং মানে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করা। ভোটের মাঠে ঢাকা 13 আসনের হিসাবটা বেশ জমজমাট। মাঠে রয়েছেন নৌকার হাই প্রোফাইল প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তার সঙ্গে লড়াই করার জন্য নিজের কাউন্সিলর পদ ছেড়ে দিয়ে ভোটের মাঠে থাকছেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। ঢাকা 14 আসনে নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের প্রতিপক্ষ তার নিজের দলের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন। এ আসনে জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামও আছে। ঢাকা 14 আসন থেকে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতে আমি বিশ্বাস করি জাগরণ সৃষ্টি। যদি কাউকে জোর করে কেউ ভোটে আনে এবং তিনি যদি তারপরেও ভোট করেন তাহলে তো আর আমার কিছু বলার না, তার উচিত হবে ভোট থেকে সরে দাঁড়ান। লড়াই করার কি আছে এখানে? আমাদের ভোটার অবশ্যই থাকবে, একে প্রতিযোগিতা তো আছে, অন্যান্য দলরাও তো এখানে আছে। ঢাকা 12 আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান খান কামালের অবস্থা শতভাগ নিরাপদ। ওই আসনে প্রার্থী ছিলেন 9 জন, কিন্তু ঋণ খেলাপের অভিযোগে বাতিল হয়ে যায় জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খসুর মনোনয়ন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপিলের শুনানি চলবে 5 থেকে 15 ডিসেম্বর। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।